আমরা সবাই নাগরিক এনআরসি হবে না আমরা সবাই নাগরিক এনআরসি হবে না আমরা সবাই নাগরিক ক্যাব হবে না আমরা এই বাংলায় আছি সবাই থাকব না গো না আমরা এই বাংলায় আছি সবাই থাকব না গো না 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 এনআরসি হবে না বিজেপি ওয়াপাস লো এনআরসি হবে না বিজেপি ওয়াপাস লো ক্যাব হবে না আমরা সবাই না আমরা সবাই না গোরি এনআরসি হবে না আমরা সবাই না গোরি ক্যাব হবে না প্রতিরোধ করব বলে মেনেছি ওই মিছিল ভাগ হবে না বাংলার হিন্দু মুসলিম বৌদ্ধ কিসের ভাগ হবে না 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 এনআরসি হবে না বিজেপি ওয়াপাস লো কেন হবে না বিজেপি ওয়াপাস লো কেন হবে না আমরা এই বাংলা আছি সবাই থাকবো না গো না আমরা এই বাংলা আছি সবাই থাকবো না গো না 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 এনআরসি হবে না বিজেপি ওয়াপাস লো কেন হবে না বিজেপি ওয়াপাস লো কেন হবে না আমরা সবাই না গো সবাইকে বলি ওরে রোগ ব্যাপক করে লাভ নেই রাগ আছে না গান গায় রাগ দিয়ে এনআরসি চলবে না দেখলে গান বানানো হয়েছে এনআরসি চলবে না ক্যাব চলবে না হাড়ি বাজাও তবলা বাজাও মনের রাগ উজাড় করে দাও লেখো গান গাও চিত্র আঁকো ভাষা দাও শব্দ দাও কিন্তু চারটে ছেলের কথা শুনে এটা বিজেপি চায় ও নিজেও কাউকে কাউকে লাগিয়ে দিচ্ছে এটাও প্ল্যান এতদিন ধরে যখন আন্দোলন হচ্ছে কই আমাদের এখানে কোনো ভাই বোনেরা তো হিন্দু মুসলমান কমিউনাল দাঙ্গা করেনি এটা তাদের কৃতিত্ব বাংলা এটা করে না কিন্তু বিজেপি এটা চায় ও যা চায় আমি তা করব না ও পায়ে পা আমরা দেব না এবং কাউকে দিতেও দেব না এটা মাথায় রাখুন যদি ভরসা থাকে ভরসা রাখবেন মনে রাখবেন আমি জীবনে মনে করি আমার জীবনের কথার দাম সবচেয়ে বেশি যদি বলি এটা করব তো করে ছাড়ব যদি বলি করব না তো করব না তো রোজ তো আমরা বলছি হতে দেব না দেব না দেব না আমার লজ্জা লাগছে ভারত সরকারকে আমি একটা আবেদন করব দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহাশয়কে মান্যবর মহাশয় পেশি না পেশু মান্যবর এসু পেশু বাংলা দিয়ে বলছি শ্রদ্ধা ভাজন একটু মনে রাখুন আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে আগুন জ্বালানো আপনার কাজ নয় দেশের আগুন নেবানো আপনার কাজ আপনার কাছে হাত জোর করে আবেদন থাকবে আপনি কালকে এই পরিস্থিতি যখন আসাম জ্বলছে ত্রিপুরা জ্বলছে নর্থ ইস্টার্ন জ্বলছে দিল্লি জ্বলছে পাঞ্জাব জ্বলছে ইউপি জ্বলছে রাজস্থান জ্বলছে আপনি কেন বলছেন হোগাই হোগা ক্যা হোগা আপনি কেন বলছেন আধার কার্ড মে নেই চলেগা তো আধার কার্ড কি বানে না তার মানে কি ঝুড়ির থেকে বেড়াল বেরিয়ে পড়ছে আমি বলছি না আপনি বলেছেন আমি জানতে চাইছি ক্ল্যারিফিকেশন আমি অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি আই হ্যাভ দ্য প্রেরোগেটিভ আই হ্যাভ দ্য রাইট টু আস্ক ফ্রম ইউ একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেন ওপেন পাবলিকলি আধার মে নেহি হোগা তো 6,000 crore রুপিয়া আধার মে কিউ খরচা কিয়া আধার মে নেহি হোগা তো টেলিফোন মে আধার কিউ লাগা আধার মে নেই হোগা তো ব্যাংক মে কিউ ঘুসা আধার মে নেই হোগা তো পাসপোর্ট মে কিউ লাগা আধার মে নেই হোগা তো জনতা কো কিউ দেওয়া বলতে প্যান কার্ডেও হবে না তো ইনকাম ট্যাক্স কিউ কিয়া বলছে ভোটার লিস্ট মে ভি নেই হোগা তো আপ স্বরাষ্ট্রমন্ত্রী বানা কেসে ভোটার লিয়ে ভোট দিয়ে ইসিকে লিয়ে আপকা গভর্নমেন্ট ভি হ্যায় মেরে কো গভর্নমেন্ট ভি হ্যায় তো আপ অভি কহতে হ্যায় ভোটার লিস্ট নেই চলেগা তো ভোটার লিস্ট নেই চলেগা
आधार कार्ड नहीं चलेगा, पैन कार्ड नहीं चलेगा, तो बीजेपी का मजनू चलेगा। देखा हर आदमी सपोर्ट दे रहा है मूवमेंट को, तो हम क्यों इसको डिवाइड करेगा? बीजेपी चाहते हैं। आज से सुबह से हमको इंफॉर्मेशन आ रहा है, देखो पूरा शांति लग गया। उन्होंने बोलते हैं दो एमपी और रेल स्टेशन देखने जाएगा, इतना देखने का जरूरत है? जाओ ना दिल्ली में, कौन मना किया? जाओ दिल्ली में, जाओ जाओ लालबाग में, जाओ जाओ कोलबाग में, जाओ जाओ अमृतसर में, जाओ कितना जगह है देश में, जाओ भागलपुर में, जाओ इधर में रेल स्टेशन देखना है। जब कुछ होता है तो अंदर में घुस के बैठ जाता है, और जब शांत हो जाता है तो निकल के दिल्ली बाहर में चला आता है, यही उनका काम है। कोई हम गड़बड़ करने नहीं देगा। जान लो आई विल अपील टू माई होम मिनिस्टर ऑफ दिस कंट्री ऑल्सो, प्लीज कंट्रोल योर पार्टी एंड प्लीज सी दैट यू आर द होम मिनिस्टर ऑफ दिस कंट्री, यू आर नॉट ओनली द बीजेपी लीडर, कंट्रोल द कंट्री एंड प्लीज मेंटेन द पीस। नमस्कार करो दिल्ली से, करो यूपी से, करो जामिया से, करो जेएनयू से, करो खड़गपुर से, करो आई से, करो आई में, करो यूपी से, करो राजस्थान से, पंजाब से, दिल्ली से, यूपी से, असम से, त्रिपुरा से, मेघालय मेघालय शिवाय से, अरुणाचल मिजोरम में, झारखंड उत्तराखंड राजस्थान बिहार से, तमिलनाडु से, केरल से, कर्नाटक। তৃতীয় দিনে যে মিছিল শুরু হয়েছিল হাওড়া থেকে ধর্মতলা পর্যন্ত, সেই মিছিলে সুর আবারও চওড়া করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রূপরেখা এবং রণসজ্জা সাজিয়ে দিলেন আন্দোলনের, প্রতিবাদের কথাও তিনি বললেন। দেখা যাক আগামী দিনে কি রণসজ্জা রয়েছে। ক্যামেরায় বিশ্ব অধিকারীর সাথে সপ্তর্ষ সিংহের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, কলকাতা।